বাংলার উপনির্বাচনে প্রচারকদের তালিকা প্রকাশ করেছে বিজেপি। চল্লিশ জনের নামে লম্বা সেই তালিকায় রাজ্য এবং কেন্দ্রের একাধিক হেভিওয়েট নেতা নেত্রীর নাম থাকলেও বাদ পড়েছে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের নাম। সম্প্রতি বিদ্রোহে জেরেই কি উপনির্বাচনের প্রচার থেকে ব্রাক্ত লকেট চট্টোপাধ্যায়? যদিও এই প্রশ্নে মুখে এক প্রকার হুলু পেটেছেন রাজ্য বিজেপি নেতৃত্ব। আগামী ১২ এপ্রিল দুই কেন্দ্রে উপনির্বাচন বাংলায়, আর তা ঘিরেই স্বভাবত ব্যস্ততা তুঙ্গে সব শিবিরেই, তোলপাড় রাজ্য রাজনীতিও। কিন্তু উত্তরাখণ্ডের ভোটের দায়িত্ব পেলেও বাংলার উপনির্বাচনে ব্রাত্য লকেট চট্টোপাধ্যায়। বিজেপির প্রকাশিত তালিকায় কারা জায়গা পেয়েছেন? বিজেপির প্রকাশিত তালিকায় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, অর্জুন মুন্ডা এবং গিরিরাজ সিং, পশ্চিমবঙ্গের চার প্রতিমন্ত্রী সহ অনেকের নাম রয়েছে। সেখানে বাদ যাচ্ছে রাজ্য সাধারণ সম্পাদক তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নাম। যদিও এই বাতিলের তালিকা নিয়ে সমীক ভট্টাচার্য জানিয়েছিলেন, দলের সিদ্ধান্তই চূড়ান্ত, নতুন কিছু বলার নেই, আমাকে দল যে কাজ দিয়েছে তাতে আমি ব্যস্ত। আবার অন্যদিকে সম্প্রতি বিজেপির সাংগঠনিক বৈঠকে দলের বিরুদ্ধে মুখ খুলেছিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এমনকি বেশ কয়েকজন বিজেপির বিক্ষুব্ধ নেতার সঙ্গে তাকে বৈঠক করতে দেখা গিয়েছিল। তারপর থেকেই বঙ্গ বিজেপির সঙ্গে তার সম্পর্ক আগের মতো নেই। একাধিক নির্বাচনে তাকে প্রচারে দেখা যায়নি। তার সরাসরি অভিযোগ ছিল যোগ্যতার পরিবর্তে কোটা দেখে রাজ্য পদাধিকারী বাছা হয়েছে। তাই মনে করা হচ্ছে নেতৃত্বের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তোলায় তারকা প্রচারকদের তালিকা থেকে তাকে বাদ রাখা হলো।